আজ সমাজের কিছু অদ্ভুত মানুষের কথা বলবো। হয়তো কোনো কোনো সময় আমি নিজেও এই অদ্ভুত মানুষের দলেই পড়ি, তবে চেষ্টা করি নিজেকে সংযত রাখার। আমরা যখন সমাজে কোনো মানুষকে দেখি স্ট্রাগল করতে, তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছে, কোনো একটা জায়গায় যেন আমরা মেনে নিতে পারি না, এটা আমি আমার কথা বলছি না, বলছি সমাজের মানুষের কথা। এই সমাজে তো আমিও পড়ি, তাই বললাম আমরা। আগে শুনতাম মেয়েদের নাকি বয়স জিজ্ঞাসা করতে নেই, আর ছেলেদের নাকি ইনকাম কত জিজ্ঞাসা করতে নেই। আজ বুঝতে পারি এখানে ছেলে বা মেয়ে বলে নয়, কাউকেই তার রোজগার কত জিজ্ঞাসা করা উচিত নয়। আমরা যখন জানতে চাই কারো ইনকাম কত, সেটা হয়তো ক্যাজুয়াল মনে হলেও যাকে জিজ্ঞাসা করছি তার উত্তর দিতে অসুবিধা থাকতে পারে, আর সে উত্তর দিতে না চাইলে তাকে তো জোর করা একেবারেই উচিত নয়। চলো, কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। বাফনাটা তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। বাফনাটাকে প্রথমে রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি, এটা স্টোর করে রাখা যাবে। তারপর অ্যাপেলটাকে কেটে গ্রেড করে নিয়েছি, বীজের অংশটা বাদ দিয়ে দিয়েছি। তারপর একটা পাত্রে জল নিয়েছি, মেয়ে যেই বাটিতে খায় সেই বাটির মাপে এক বাটি জল নিয়ে সে তাতে 4 চামচ মাখনা আমি গুলে নিয়েছি। এখানে যেহেতু অ্যাপেল দেবো তাই একটু কম মাখনা দিয়েছি। তারপর এখানে মাখনাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটে যেতে গ্রেড করা অ্যাপেলটা দিয়েছি। গ্রেড করা অ্যাপেলটা সেদ্ধ হয়ে যেতেই বাটিতে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে মেয়েকে খাইয়ে নিয়েছি। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, কিভাবে মেয়েকে মাখনা খাওয়াই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।